অর্কিড লেক রিসর্ট এটা হলো শিলং আর গুয়াহাটির মাঝখানে যে উমিয়াম লেক আছে সেখানে তো সেখানকার রুম ট্যুরটা তোমাদের দিই এখানে এই এক একটা কটেজ মতো আছে ওই দিকে যেরকম আছে দুটো রুম আছে আমরা যেহেতু দুটো ফ্যামিলি এসেছি এখানে এটা নিয়েছে রাজদীপ রায় এটা নিয়েছি আমরা আর এই রুমের মধ্যে কি কী আছে দেখতেই পাচ্ছ কত বড় একটা রুম বেশ খোলা মেলা তার জন্যই আমার ট্রলিটা পুরো খুলে দিয়েছে আর এখানে এই যে আমি এখানে আছে একটা ওয়ার্ড্রপ এখানে আছে বাথরুম আর এখানে আছে বোনফায়ার সবথেকে বড়ো কথা এখানে এইটা আমি কখনো কোনো হোটেলে দেখিনি যদিও বা এই ফার্স্ট দেখলাম ও এখান দিয়ে যাই তাই তো আরে দেখ আমার মেয়ে এখানে টেলিফোন নিয়ে ঢং করছে কখনো দেখেনি তো টেলিফোন এখন তো মোবাইলের যুগ এখানে আছে টিভি এখানে কফি নাকি চা চা গরম গরম দুধও দিয়ে দিয়েছো এখানে এই হলো আমাদের বিছানা দারুন এটা ভালো ভালো কত করে নিয়েছে ব্রেকফাস্ট আছে একদিনের কাল তাহলে যাবো তাই তো আচ্ছা এখানে টেবিল তো দেখতে পাচ্ছ সাথে এখানে একটা ফ্রিজ আছে যেটা দেখাই এই যে এগুলো মিনি ফ্রিজ এখানে তো এসি থাকার কোনো ব্যাপার নেই আর এইখানে আছে সেই অদ্ভুত জায়গাটা দেখো আমরা যেটা আগে আমি যেটা আগে শর্ট ভিডিওতেই তোমাদের দেখাচ্ছিলাম যে ওই যে উমিয়াম লেকটা দেখা যাচ্ছে দারুণ সাথে রাজদ্বীপদের যে ঘরটা বললাম ওদেরটা এখান দিয়ে এই যে যাওয়া যাবে না কিন্তু দুটো আলাদা আলাদা স্পেস চলো বাই করো বৃষ্টির জল পড়ছে মাম্মা চলো